কুকুরের কাজ কুকুর করেছে, কামড় দিয়েছে পায়ে, তাই বলে কি কুকুরকে কামড়ানো মানুষের শোভা পায়? আসসালামু আলাইকুম প্রিয় ভাই ও বোনেরা, তোমাদের সবার উদ্দেশ্যে বলছি, আজ আমাদের খুশির একটা মুহূর্ত, আমাদের দেশটা স্বাধীন হয়েছে। কিন্তু আমরা নিজেরা যখন এই আন্দোলন শুরু করেছিলাম, আমরা কি এই স্বাধীন দেশ চেয়েছিলাম যেখানে অরাজকতা কন্টিনিউয়াসলি চলতে থাকবে, যেখানে এই যে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন, নামটাই যেখানে বৈষম্য বিরোধী সেখানে বৈষম্য কেন আসছে? আজ কেন মুসলিম বাদে অন্য অন্য ধর্মের যারা আছে তারা ভয়ে আছে আমাদের উপরে যেন আক্রমণ না হয়? আমরা কি নিজেদের রেপুটেশনটা ওই পর্যায়ে নিয়ে গেছি যে যারা হিন্দু বা খ্রিস্টান, মানে যারাই থাকুক না কেন, তাদেরকে আজকে ভয়ে বাংলাদেশ ছেড়ে চলে যেতে হবে? বিভিন্ন জায়গায় এখন যে খুন হচ্ছে, আগুন দেওয়া হচ্ছে, লুটপাট হচ্ছে, এই জিনিসগুলোর জন্যই কি আমরা আজ সবাই একত্রিত হয়ে দেশ স্বাধীনের জন্য এগিয়ে গেছিলাম? এই যে যেই সব হিন্দু বোনেরা, হিন্দু ভাইয়েরা তোমাদের হয়ে অনলাইনে পোস্ট করেছে, তোমাদের পাশাপাশি আন্দোলনে গেছে, আজ তাদের ফ্যামিলি কেন ভয়ে আছে? আমি নিজে একটু আগেও রাস্তায় দাঁড়িয়েছিলাম, একটা দোকানের পাশে হঠাৎ করে মুখে মাস্ক পরে ভাঙচুর করা শুরু হয়ে গেছে। এগুলোর জন্য তো দেশটাকে স্বাধীন করিনি দ্বিতীয়বার আমরা আবারও, কেন এগুলো হবে? তোমাদের কাছে প্রশ্ন, আমাদের যারা সমন্বয়ক আছে সেই সমন্বয়কদের কাছে বলছি যে এই যে যেই কারণে দেশটাকে স্বাধীন করা হয়েছে, এখনও পর্যন্ত দেশটা তোমাদেরই হাতে, এই দুষ্কৃতিকারীরা এরা কারা? এরা আসলে কি ছাত্র? একটা শিক্ষিত ছেলে নিশ্চয়ই এই ধরনের কাজ করবে না। তার থেকে বড় কথা, আমাদের দেশের একটা সম্মান সংসদ ভবন, যখনই যারা ক্ষমতায় আসে তাদেরই হচ্ছে এই সংসদ ভবন, এটা তো কারো নিজের জিনিস না, কিন্তু সেই সংসদ ভবন আমাদের একটা রেসপেক্টেড জায়গা, সেইখানে চেয়ারের উপরে পা তুলে, টেবিলের উপরে পা তুলে সিগারেট খাওয়া, যেখানে আমাদের দেশের কালচারে আমরা বড়দের সামনে সিগারেট খাই না, সেখানে পাবলিকলি এরকম একটা জায়গাতে পায়ের উপরে পা তুলে সিগারেট খাওয়া, এই ধরনের শিক্ষা, এই ধরনের সভ্যতা কি আমরা বাইরের দেশগুলো যখন আমাদের দেশের যেই মানবাধিকার নিয়ে কথা বলবে দেখবে, তখন তাদের উপরে তাদের চিন্তাধারায় কি আসবে? আরেকজন ভাইকে দেখলাম যে সে গণভবনে একটা গাঁজা, যেটাকে সে জয়েন্ট বলছিল যে আমি জয়েন্ট খাবো গণভবনে বসে, এই যে গাঁজা খাওয়ার কথা বলছে, এই অধ্যত্ব একটা শিক্ষিত ছেলের কাছ থেকে নিশ্চয়ই এই অধ্যত্ব আমরা আশা করতে পারি না, তাই না? আমরা দেশ স্বাধীন করেছি কেন, যেই ইস্যুটা ছিল কোটা আন্দোলন, সেই দেখা যাবে যে এই কোটারই আমরা কোনো কিছু এনজয় করতে পারবো না, কোনো কিছু উপভোগ করতে পারবো না, কিছুই করতে পারবো না, দেশটা ধ্বংস হয়ে যাবে এইভাবে করে যদি লুটপাট চলতে থাকে। আমরাও যদি কুকুর হয়ে যাই তাহলে কীভাবে চলবে? দেশের কাছে যদি আমরা মাথা উঁচু করে বলতে না পারি যে হ্যাঁ, ছাত্ররা যে দেশটাকে স্বাধীন করেছে নিজের জীবন দিয়ে, যেই শহীদরা ছিল সেই শহীদের নামই যদি আমরা মনে রাখতে পারি মানুষকে লুট করার ব্যস্ততায়, এই স্বাধীনতা আমরা কীভাবে উপভোগ করব? সাধারণ মানুষ কীভাবে উপভোগ করবে স্বাধীনতা যদি তাদের এখনও স্বাধীনতার পরেও ভয়ে গেট বন্ধ করে, জানালা বন্ধ করে বসে থাকতে হয়? আমি প্রশ্নটা ছাত্রদেরকে জানালাম, ভিডিওটা আর বড় করছি না, যে বা যারা আমার ভিডিওটা দেখবে তাদেরকে রিকোয়েস্ট থাকবে এটা শেয়ার করে ছাত্রদের পর্যন্ত, সমন্বয়কদের পর্যন্ত পৌঁছে দেওয়া যাক, এবং দেশে শান্তি ফিরিয়ে আনার জন্য যেন ছাত্ররা এখনও নিয়োজিত থাকে, কারণ তাদের উপরেই এখন সবাই ভরসা করে আছে, সমগ্র দেশের মানুষ, যে তারাই দেশে শান্তি রাখবে। এই দুষ্কৃতিকারীরা যারা এখন লুটপাট করে খাচ্ছে এগুলো খবর কেউ পাবে না। তাই আবারও রিকোয়েস্ট করছি আমি ছাত্রদের কাছে যে তোমরা সবাই এগিয়ে আসো, তোমাদের হাতেই দেশ, তোমরা যা করবে সবার সমর্থন থাকবে, তোমরা এই দুষ্কৃতিকারীদের হাত থেকে দেশটাকে বাঁচাও, দেশের সাধারণ মানুষকে বাঁচাও, এটা বৈষম্য বিরোধী আন্দোলন, এখানে হিন্দু মুসলিমের কোনো বৈষম্য নেই, সবাই সবার পাশে থাকো, এই প্রত্যাশায় আমি আবারও আলহামদুলিল্লাহ বলে খুশি নিয়ে তোমাদেরকে বলছি যে স্বাধীন দেশে আমি স্বাধীনভাবে কথা বলতে পারছি, আমি ছাত্রদের সাথে কথা বলতে পারছি। তোমাদের কাছে অনুরোধ, তোমরা একটু জিনিসটা খেয়াল রেখো যে এই মানুষ যেন বিপদে না পড়ে, শত শত মানুষ আজকে ইন্ডিয়ার বর্ডারে যাচ্ছে, ইন্ডিয়ার দিকে চলে যাচ্ছে, এই ভয়টা কেন তারা পাবে? দায়িত্বটা আমি ছাত্রদের হাতেই দিলাম, আমরা কি পারি? আমরা শুধু পারি বলতে, মানুষকে জানাতে। অনলাইনে এই যে সবাই বলছে, আমরা ছিলাম, আমরা যারা পেজ চালাই তারা হলাম স্বাধীন বাংলা বেতার কেন্দ্র, তো আমরা পারি তোমাদের কাছে খবর পৌঁছে দিতে। চারপাশ দেখে আমি আসলে খুশি হতে পারিনি, আমি স্বাধীনতা উপভোগ করবার জন্য রাস্তায় নেমে যদি দেখি যে খুশিতে গাড়ি চালাতে চালাতে একজন বাইক নিয়ে একজনের গায়ের উপরে তুলে দিছে, সেই লোকটাকে হাসপাতালে নিয়ে যেতে হয়েছে, এই পাগলামি, এটাতে স্বাধীনতা উপভোগ করা যায় না। এনিওয়েজ, সবাই ভালো থাকি, সুস্থ থাকি, স্বাধীন বাংলাদেশ যেন স্বাধীনভাবে উপভোগ করতে পারি সেই কামনায় তোমাদের প্রিয় ভাই, সবাই ভালো থেকো, আল্লাহ হাফেজ।